যে কোনো মানে বারে বসে আছি রে, যাদের বারে যাওয়ার যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তোমরা কিন্তু নিজেরা জানো যে বারে ঠিক এটা দেখতে পাচ্ছো একদম এদিকেও পুরো ফাঁকা, কোনো ট্রেন নেই এদিকেও, পুরো ফাঁকা কোনো ট্রেন নেই, পুরো একদম পুরো একদম। আজকে দুপুরে আমাদের মেনু হচ্ছে হলো পাবদা মাছ, তো পাবদা মাছটা আমরা দিচ্ছে, পাবদা মাছ এটা পেঁয়াজ দিয়ে করেছো না দু পিস পাবদা মাছ, পেঁয়াজের ঝাল, পেঁয়াজগুলো কিন্তু গোটা গোটা রাখা আছে, এটা এক ধরনের রেসিপি। তারপরে ডাল দিয়ে আগে খেয়ে নিই, তারপরে মাছের খাবারটা খাওয়া যায়। মাছটা এতটা সফট, প্রচণ্ড সফট মাছটা, প্রচণ্ড সফট। গুড মর্নিং, শুরু করলাম আজকের ব্লগটি, আর আজকে কিন্তু ঈদ মুবারক। জানি ভিডিওটা কালকে তোমরা দেখবে এবং কালকে অলরেডি ঈদটা একদিন পুরো হয়ে যাবে, বাট আজকে তোমাদেরকে উইশ করে রাখলাম। তো ফ্রেন্ডস, রাত্রির থেকে খুশখুস কিন্তু কাশি, আর এই কাশির জন্য যেটা করতে হবে, এখন আমাকে একটু ডাক্তারখানা যেতে হবে। আমার বাইক রেডি, আমি রেডি, হেলমেটটা পরতে হবে, চাবিটা সবার আগে লাগিয়ে নিতে হবে। তো চলুন আমরা এগিয়ে পড়ি। এই রাস্তাটা হচ্ছে আমার পাড়া বারাসাতের একদম মানে হার্ট অফ দ্য সিটি। মানে নর্মাল টাইমে এই রাস্তায় মোটামুটি তিল ধরার লোক থাকে না, কিন্তু আজ ঈদের দিন রাস্তাঘাট একদম ফাঁকা, লোকজন একদম নেই। সিরিয়াসলি বলছি, আমার লাইফে এরও মানে খারাপ, মানে লোকজন ছাড়া ঈদ হয়তো আমি জীবনে দেখিনি। মানে ফিলিংস সো ব্যাড, যারা ঈদ সেলিব্রেট করছো বাড়িতে বসে বসে, তারা কতটা দুঃখে করছো, কতটা মানে কী বলবো, মানে এক্সট্রিমলি সরি বাই হার্ট ক্রস। ডাক্তারখানাতে চলে এসেছি, কিন্তু ডাক্তারখানা একটু ভিড় রয়েছে, তাই একটু বাইরে একটু জাস্ট একটু পাইচারি করছি, হাঁটাচলা করছি, মানে ভিড়টা একটু কম, বেশি ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়ানোটা ঠিক নয়। তারপরে ভেতরে ঢুকে ওষুধপত্র নেবো, যে কাশির ব্যাপারটা যেটা হয়েছে সেটা একটু আমার সঙ্গে আলোচনা করা রয়েছে। তো এই পেছনে দেখতে পাচ্ছেন, এই যে পেছনে যে দরজাটা, এর ভেতরে কিন্তু ডাক্তারবাবু বসে আছেন। এটি কিন্তু হোমিওপ্যাথিক ডাক্তার, এবং ছোট্টবেলার থেকে আমি, আমার পরিবারের লোকজন, আমার বোন সবাই কিন্তু এনার কাছেই আসেন, অ্যান্ড বিলিভ মি ফ্যান্টাস্টিক কিন্তু ওষুধ ইনি দিয়ে থাকেন। আজকে দুপুরে আমাদের মেনু হচ্ছে হলো পাবদা মাছ, তো পাবদা মাছটা আমরা দিচ্ছে, পাবদা মাছ এটা পেঁয়াজ দিয়ে করেছো না দু পিস পাবদা মাছ, পেঁয়াজের ঝাল, পেঁয়াজগুলো কিন্তু গোটা গোটা রাখা আছে, এটা এক ধরনের রেসিপি, মানে মানে পুরোপুরি পেঁয়াজেরটাকে বেটে দেওয়া হয়নি। হ্যাঁ, পাবদা মাছের ঝাল একদম লাল লাল, তার সঙ্গে একটা কী ডাল, টক ডাল না কি, না কি ডাল, টমেটোর ডাল, কুমড়ো দিয়ে, আচ্ছা কুমড়ো দিয়ে, একটা কুমড়ো দিয়ে একটা ডাল, আর সাথে রয়েছে হচ্ছিলো বেগুন ভাজা। তাছাড়া আর সময় নষ্ট না করে ডাল দিয়ে আগে খেয়ে নিই, তারপরে মাছের খাবারটা খাওয়া যাবে। তো কুমড়ো দিয়ে একটু ভালো করে মেখে নিলাম, কুমড়োটা নিয়ে একটু এবার সাথে অবশ্যই পটল ভাজা, দারুণ লাগছে। মানে বাঙালিয়ানা খাবার কিন্তু তার কোনো মানে আপনি যতই কন্টিনেন্টাল বা বিলেতি খাবার খান, এর কোনো কোনো ত্রুটি নেই। এরা শুকনো লঙ্কাটা নিলে আরও টেস্ট কিন্তু বেশি লাগবে। আহা, একটু একটু করে কুমড়ো, বেশি করে ডাল, আর এক কামড় করে পটল। ডাল ভাতের পর এবার হচ্ছে হলো মাছ ভাত, একদম মানে পুরো মাছ কুটে খেয়ে নিলাম, এবার মাছটাকে এটা সরিয়ে রাখি, একটা মাছ রাখলাম, ঝোলের কালার দেখলে কিন্তু বোঝা যায় কতটা রিচ হয়েছে। হ্যাঁ, একটু একটু করে ভাত মাখি, এনার টমেটো কুচিও রয়েছে, একটু একটু করে ভাত মাখি, আর একটু মাছ ছেড়ে নিলাম, মাছ ভাত টমেটো আর ঝোল দিয়ে একদম মুখে, দারুণ দারুণ দারুণ। গোটা গোটা পেঁয়াজগুলো মুখে করছে, হালকা হালকা ঝাল, এবং এই মাছটা এতটা সফট, প্রচণ্ড সফট মাছটা, প্রচণ্ড সফট। কী ভালো লাগছে পুরো, যেন স্বাদটা পুরো আত্মায় গিয়ে পৌঁছাচ্ছে। বিকেল 5টা বাজে, আর মোটামুটি আমাদের লোকাল যে স্টেশন প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে এসেছিলাম একটু ধূপকাঠি কিনতে। তো বিষয়টা হচ্ছে এখানে একটা ধূপকাঠির দোকান আছে, খুব ভালো ভালো ধূপকাঠির স্টক পাওয়া যায়, কিন্তু প্ল্যাটফর্মে এসে দেখো দোকানটা বন্ধ, শুধু এই দোকানটা নয় সমস্ত দোকানই বন্ধ। আর প্ল্যাটফর্মে
বেশিরভাগ রাজত্ব করছে এই ডগিগুলো। এই কুকুরগুলোই কিন্তু রাজত্ব করছে বল। ওরাই কিন্তু একদম ওই দেখো কত কুকুর, কত কুকুর। ঠিক আছে ঠিক আছে, হয়েছে। বেশি কুকুরের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে যদি কামড়ে দেয় সেটা কিন্তু একটা মুশকিলের ব্যাপার। তো যাই হোক, দোকানটা পেলাম না, শুধু নয় ম্যাক্সিমাম দোকানই কিন্তু প্ল্যাটফর্মে বন্ধ, টুকটাক কিছু খাবারের দোকান প্ল্যাটফর্মে খোলা আর বাকি অল আর ক্লোজড। তো বিষয়টা হচ্ছে হলো, যারা একদমই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে ইন্ডিয়ান রেলের ওপর নির্ভর করে জীবনযাপন চালায় তাদের অবস্থাটা কি দেখতে পাচ্ছো? একদম এদিকেও পুরো ফাঁকা, কোনো ট্রেন নেই, এদিকেও পুরো ফাঁকা, কোনো ট্রেন নেই, পুরো একদম মানে বিকেল 5:30-5:30 সময় এই টাইমে আমাদের এখানে 5-10 মিনিট পর পর একটা বনগা লাইন, মানে ওয়ান অফ দ্য মোস্ট বিজিয়েস্ট ট্র্যাক ইন ইন্ডিয়া বলতে পারো। এখানে এত ট্রেন থাকে, কিন্তু এই টাইমে স্টেশনের অবস্থা একেবারে যেন মানে একেবারে যাতা। তো যাই হোক, কদিনে এটা ঠিক হয়, ট্রেন কবে চালু হয় তার কিন্তু কোনো নিশ্চয়তা বা সিওরিটি বা কোনো খবরই নেই এখনও পর্যন্ত। বাইকের তেল শেষ হয়ে গেছিলো, অনেকটাই কম, তাই পেট্রোল পাম্পে এসে তেল ভরাতে 170 টাকার তেল। তেলের দাম যা হয়েছে মোটামুটি এখন, মানে প্রত্যেকটা কিন্তু তেলের ফোঁটা এখন কিন্তু মূল্যবান, টপটপ করে তেলগুলো পড়ছে। থ্যাংক ইউ। চলো দেখি কতটা ভরেছে, একটুও কাটা পারলো না। এই দুই অব্দি ছিল, একটা মাত্র বেড়েছে, বাস ঠিক আছে দেখা যাক। টিফিনে 0 পাওয়ারে বাল্ব না লাগিয়ে কিন্তু শোয়াটা বেশ চাপের ব্যাপার আমার জন্য, বেশ ভয় ভয় লাগে, তাই এসছে আমার একটি বন্ধুর এক দোকানে। ভালো দেখেছি, এটা হচ্ছে হলো একদম দেখে বুঝতে পারছো কিসের জল, এটা হচ্ছে হলুদের জল, মানে হলুদের জল নাকি ইমিউনিটি বাড়ায় এবং ব্যাকটেরিয়াকে নাকি মারতে সাহায্য করে। এটা হচ্ছে একেবারে ন্যাচারালি অ্যান্টিবায়োটিক, যেটা প্রকৃতির থেকে পাওয়া যায়, তাই একেবারে মানে বাড়িতে আসার পরেই বাইরে থেকে ঘুরে টুরে আসার পরেই আমার মা আমাকে সবার আগে যেটা দেয় যে ছিল 1 কাপ গরম জলের মধ্যে হলুদ মিশিয়ে হলুদের জল, সেটা খেলে নাকি জ্বরজারি হয় না, ব্যাকটেরিয়ার থেকে আমরা নাকি প্রোটেক্টেড থাকি। কিন্তু এত গরম দিয়েছে মানে জিভে দিয়ে মোটামুটি জিভটা গেলো আমার পুরি, ঠান্ডা করে তারপরে পান করবো। আমার রুমে মেনলি এই 0 পাওয়ারের ডুমটা লাগানো থাকতো, রাইট, বাট এই 0 পাওয়ারের ডুমটা যখন আমি ঘরটা বন্ধ করতাম আর আমি যে লম্বালম্বি ভাবে শুই, এখানে শুলে সম্পূর্ণ মুখের মধ্যে আমার পাওয়ার মানে লাইটটা লাগতো এবং লিটারেলি ঘুমে মারাত্মক অসুবিধা হতো। তাই আমি যেটা করলাম কি, এইখানে আরেকটা 0 পাওয়ার লাগিয়ে নিলাম, এবার ওটা বন্ধ করে দেবো, রাইট, এই লাইটটা বন্ধ, ঘরের মধ্যে শুধু এই লাইটটা লাগবে। এবং মনে হচ্ছে কি সম্মুখটা দেখা যাচ্ছে, পুরো মনে হচ্ছে যে কোনো মানে বারে বসে আছি, রাইট, যাদের বারে যাওয়ার যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা কিন্তু নিজেরা জানো যে বারে ঠিক এরকম লাইট টাইট জ্বলে, রাইট, একটু লাইট জ্বালাচ্ছি। আজকে এই লাইট নিয়ে কোনো ইস্যু হবে না ঘুমের ব্যাপারে। যাই হোক, মোটামুটি মানে এডিট করতে হবে অনেক, মানে মোটামুটি রাত্রি 10:30-11:30 বেজে গেছে, ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, দেখা হবে কালকে আবার ডেলি ব্লগে। আরেকবার বলছি ঈদ মুবারক, জানি লেট হয়ে যাবে, কালকে দেখছো আজকে ঈদ ছিল, তবুও অ্যাকসেপ্ট মাই উইশ। সি ইউ গাইস ওয়ান্স অ্যাগেন।